প্রতি বছর আমাদের দেশে 50,000-এর বেশি লোক বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এই জীবনগুলো বাঁচতে পারত যদি সঠিক সময় চিকিৎসা করা যেত। সাপ আমাদের আশেপাশে বাস করে, কখনো বা আমাদেরকে কামড়েও দেয়। আসলে বেশিরভাগ সাপ বিষাক্ত হয় না, কিন্তু 4 রকমের বিষধর সাপ প্রায় দেখা যায়। গোখরো, স্পেকটিকল কোবরা, কলজ কমন ক্রেট, চন্দ্রভরা, রাসেলস ভাইপার, কাটা আয়সা বড়া, স স্কেল ভাইপার, এইগুলো ছাড়া আরও কিছু জাতের বিষধর সাপ আমাদের দেশে দেখা যায়। আসলে কোনো সাপই আমাদের কামড় দিতে চায় না, কিন্তু ওদের বিষ আমাদের রক্তই যদি পৌঁছয় তবে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এটা অত্যন্ত ভয়ঙ্করজনক অবস্থা। তাহলে কিভাবে সাপের কামড় থেকে বাঁচা যায়? বাড়ির ভেতরে ইঁদুরের বাস থাকতে দেবেন না, যেখানে ইঁদুর ওখানে সাপ। আশেপাশে পরিষ্কার রাখতে হয়, কোনো নোংরা জমা করবেন না, কারণ সাপ এইগুলোতেই লুকিয়ে থাকতে ভালোবাসে। খেতে কাজ করার সময় বা ঘোরাফেরা করার সময় জুতো পরবেন। কোথাও হাত বা পা রাখতে হলে একবার দেখে নেবেন যদি সাপ থাকে। কোথাও কাজ শুরু করার আগে জায়গাটা পরীক্ষা করে নেবেন। একটা লাঠি ক্ষেতের ফসলের ওপরে ঘুরিয়ে নেবেন ও জমিনতে ঠুকিয়ে বাজান, সাপ নিজেই সাতক্ষীর্ত হয়ে পালিয়ে যাবে। রাত্রে টর্চ নিয়ে চলুন, ঝোপঝাড় পাথর ইত্যাদিতে সাপ থাকে, খোলা জায়গায় দিয়ে চলুন। যদি আপনি মাটিতে ঘুমান তাহলে মশারি টাঙ্গাবেন ও চারিদিকে ভালো করে গুটিয়ে বাঁধবেন। মাটিতে শোয়ার থেকে খাটে শোয়া বেশি নিরাপদ। কোনো সাপের সাথে কোনো রকম কারসাজি বা মশকরা করা উচিত নয়। যদি সাপ কামড়ায় তবে কি করা উচিত এবং অনুচিত? ভয় পাবেন না, নিজেই শান্ত থাকুন ও রোগীকেও শান্ত থাকতে দেবেন। এই বিপদকালে ভীষণ মূল্যবান হচ্ছে সময়। বেশিরভাগ সাপ বিষাক্ত হয় না এবং বিষাক্ত সাপ সবসময় বিষ কামড় দেয় না। বিষহীন কামড়ে কোনো বিপদ ঘটবে না, কিন্তু এই নির্ণয় একমাত্র ডাক্তারই জানে। সাপ কাটা রোগীকে এইদিক ওইদিক ছুটতে মানা করবেন। দংশনের জায়গাতে কোনো নড়াচড়া করা উচিত নয়, কারণ রক্ত সঞ্চালন বেড়ে যায় ও বিষ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। খুব শিগগিরই অ্যাম্বুলেন্স ডাকবেন 108 বা 102 টোল ফ্রি নম্বরে। যদি অ্যাম্বুলেন্স দেরি করে তাহলে নিজেরাই কাছাকাছি কোনো সরকারি হাসপাতালে পৌঁছে দেবেন। যদি গাড়ি না পাওয়া যায় তাহলে মোটরসাইকেলে নিয়ে যাবেন। রোগীকে দুজনের মাঝখানে বসাবেন। সব সময় কাছাকাছি ডাক্তার ও অ্যাম্বুলেন্সের নাম্বার পাশে রাখবেন। টাইট যা কিছু বাঁধা থাকে সব খুলে দেবেন, যেমন আংটি, চুড়ি, মালা, ঘড়ি, বেল্ট ইত্যাদি। রোগীকে বাঁ দিকে ফিরে শুয়ে দেবেন আর ডান পা এইভাবে ভাঁজ করে রাখবেন। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এইভাবে শুয়ে নেওয়া যাওয়া নিরাপদ। সাপে কাটা রোগীকে কোনো ওঝার কাছে নিয়ে যাবেন না। কোনো রকম মন্ত্রতন্ত্র বা জড়িবুটি ওষুধ কাজ করেই না। একমাত্র চিকিৎসা হলো ওই বিষ দিয়ে বানানো অ্যান্টিভেনম। এটা শুধুমাত্র সরকারি হাসপাতালে কিংবা ডাক্তারের কাছেই থাকে। সাপ কাটা জায়গাটা কেটে, চুষে বা সিরিঞ্জ দিয়ে বিষ বার করানোর চেষ্টা করবেন না। এটা বিপজ্জনক ও নিষ্ফল চেষ্টা হবে। কাটার জায়গার ওপরে বা পাশে কিছু টাইট করে বাঁধবেন না, এতে রক্ত চলাচল বন্ধ হতে পারে এবং হাত অথবা পা কেটে বাদ দিতেও হতে পারে। প্রতি বছর আমাদের দেশে হাজার হাজার লোক শুধু এই জন্য মারা যান, কারণ ঠিক সময়তে ঠিক চিকিৎসার অভাব। এই তথ্য সব সময় মনে রাখবেন, সর্বদা সতর্ক থাকবেন ও সুরক্ষিতও থাকবেন।